সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় দর্শক, শীতকালে মুরগির বিভিন্ন রোগ হয়ে থাকে। আমরা সাধারণত অনেকেই জানি যে শীতকালে মুরগির সাধারণত ঠান্ডা লেগে যায় বা মুরগির ফাউল পক্স হয়, এই ধরনের রোগ হয়। কিন্তু অনেকে জানেন না যে ঠান্ডা যে মুরগির প্রধান রোগ। আপনি এই বিষয়টা যারা খামারি আছে বা নতুন উদ্যোক্তা পুরনো উদ্যোক্তা, মোটামুটি অনেকেই জানে যে শীতকালটা মুরগির জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কারণ শীতকালে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এবং মুরগির জন্য যদি প্রধান কয়েকটি রোগ আমরা নির্ণয় করি, তার মধ্যে অন্যতমটা হলো ঠান্ডা। এই ঠান্ডা থেকে মুরগি বিভিন্ন রোগ এখান থেকে ছড়ায়। মুরগির দেখা যায় ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার পরে গাম্বুর হতে পারে, রানীখ্যাত হতে পারে, ফাউল পক্স হতে পারে, আর মুরগির ডিম পাড়া বন্ধ করে দিতে পারে, এবং ওই ঠান্ডা লেগে মুরগি জিমায় হঠাৎ মুরগিটা মারা যাওয়ারও সম্ভাবনা রাখে। তো ঠান্ডার সময় আপনার মুরগিকে আপনি কীভাবে সুরক্ষা রাখবেন, আজকে হচ্ছে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। একটা কথা সর্বপ্রথম বলা যে সেটা হলো, আমরা যাদের খামার আছে, খামার একটা যে বাইরের সাইডটা আছে, বাইরের সাইডের নিচে দিয়ে আপনারা একটু দূরত্ব অবস্থান করে 2-4 ফিট ফাঁস দিয়ে আপনারা একটা বেড়া অথবা নেট দিয়ে দিবেন, যাতে করে বাইরের যে মুরগি চলাফেরা, হাঁস মুরগি, এগুলো যেন আপনার খামারের কাছাকাছি যেন না আসে, এই বিষয়টা আপনারা সবাই লক্ষ্য রাখবেন। তাহলে ইনশাল্লাহ মুরগি কিন্তু অনেকটা রোগটা অনেকটা কমিয়ে আনতে পারবেন। কারণ মুরগির বাইরের থেকে কিন্তু অনেকটা রোগটা আপনার খামারে আসে, এই জন্য বাইরের সাইড দিয়ে একটা নেট বা জালের ব্যবস্থা করবেন, যাতে করে খামারে আশেপাশের বাইরের মুরগিগুলো যেন সামনে না আসে। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট হলো, আমরা যারা খামার করি বা খামারের আশেপাশে যে চলাফেরা করি, অর্থাৎ যে রাস্তার পাশে অথবা যেখান দিয়ে মানুষটা বেশি চলাচল করে আপনার খামার আঙ্গিনে ফাঁসেই, ওই জায়গাটা নিয়মিত ভালো করে স্প্রে করা, অর্থাৎ খামারের ভিতরে প্রবেশ করার সময় বা ওখান দিয়ে যেখান দিয়ে মানুষ চলাচল বেশি করে, আপনি চলাচল বেশি করেন, ওই জায়গাটা নিয়মিত বেশি বেশি স্প্রে করতে হবে। তাহলে মুরগি বিভিন্ন রোগ থেকে আপনি মুরগিকে সেফ রাখতে পারবেন। এর পরবর্তী আর অন্যতম আরেকটি কারণ হলো, আমাদের সব মুরগিগুলো জিমায় মারা যায় বা মুরগি অসুস্থ হয়ে গেলে আমরা মুরগিগুলো ফেলে দিই। একটু দূরত্ব অবস্থানে মুরগিগুলোকে আপনাকে ফেলতে হবে। অনেক সময় দেখা যায় এগুলো আমরা মুরগি যেখানে মারা যায় ওখানে খামার ফাঁস দিয়ে ফেলা দিই, এখান থেকে কিন্তু গন্ধের কারণে বিভিন্ন ভাইরাস বা রোগ আক্রান্ত হতে পারে। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এটা আমরা একদম দূরত্ব অবস্থান করে ফেলে দিব। এটা অন্যতম একটি কারণ মুরগির খামারের রোগ হওয়া। এখন আসুন, ঠান্ডার সময় আমরা মুরগি কী কী পরিচর্যা করব। অনেক সময় আমরা দেখি শীত এসে গেলে বা মুরগিগুলো রোগ আক্রান্ত হয়ে গেলে আমরা চারদিকে ছুটাছুটি করি, ডাক্তারের শরণাপন্ন হই। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগেই মাথায় রাখতে হবে যে শীতের সময় আপনাকে মুরগি কীভাবে লালন পালন করতে হবে, এটা আগেই জেনে রাখতে হবে। আর শীতের সময় নিয়মিত ফলগুলো তাড়াতাড়ি ফেলে দিতে হবে সন্ধ্যার আসার আগে আগেই, এবং আর দুপুরে একটু গরম পড়লে আমরা তার ফলগুলো একটু উঠে দেওয়ার চেষ্টা করব। এক, দ্বিতীয়ত, মুরগিকে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে হবে, ছোটো হোক বড় হোক, যে কোনো বয়সের মুরগি হোক, শীতকালে কিন্তু আপনার মুরগিকে পর্যাপ্ত পরিমাণ আপনাকে গরম দিতে হবে, নাহলে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে। আর এর সাথে সাথে আপনার নিয়মিত শীতকালে একটি মাইক্রোনিট ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, এটা কিন্তু মুরগির জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। মাইক্রোনিট, এই মাইক্রোনিটটা আপনারা পানির সাথে 1 লিটার 1 মিলি পরিমাণ, এটা পাউডার আছে, 1 গ্রাম 1 লিটার পানির সাথে আপনারা মিক্স করে খাওয়াতে পারবেন। এটা মুরগির শরীরটা গরম রাখার জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। তো শীতকালে মুরগি সুস্থ রাখার আরও কিছু পদ্ধতি হলো, আপনার আমাদের দেখা যায় শেডটা অনেক বিশাল, দেখা যাচ্ছে আপনার 1000 শেড আছে, সেখানে আপনার 500 মুরগি আছে, সেখানে জায়গাটা অনেক মুরগির জন্য বেশি হয়ে গেছে। তো দেখা যায় মুরগিগুলো ঠান্ডা লেগে যেতে পারে জায়গা বেশি হওয়ার কারণে। তো আমরা কী করবো, রাতের বেলা মুরগির জায়গাটা একটু কমিয়ে দিব, একটা মাঝখান দিয়ে একটা ত্রিফল দিয়ে দিব অথবা টিন, যেভাবে একটা বেড়া আকার দিব। আর দিনের বেলা যখন একটু রোদ উঠবে তখন আমরা একটু সেড়ে দিতে পারবো। সেই জন্য রাতে যখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়বে তখন এটার একটু খেঁচাইয়া জায়গাটা একটু কমাই করে দেবো, যাতে করে মুরগিগুলো রিল্যাক্সে বা গরম অনুভব করতে পারবে। শীতের সময় এই বিষয়টা আপনার অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনারা মাথায় রাখবেন। আর মুরগির ঠান্ডা লেগে গেলে যে সমস্ত মুরগিগুলো ঠান্ডা লেগে যায়, মুরগির নাক মুখ দিয়ে পানি বের হয়, মুরগিগুলো হাঁচি দিতেছে, কাশ কাশ ভাব, এই সমস্ত মুরগিগুলো আপনার অতি দ্রুত রোগ আক্রান্ত মুরগিগুলো ভালো মুরগিগুলো থেকে আলাদা করে নেবেন। ভালো মুরগিগুলো থেকে রোগ আক্রান্ত মুরগিগুলো আপনি অন্য জায়গায় নিয়ে, অন্য শেডে নিয়ে সেখানে আপনি ট্রিটমেন্ট করুন, ওষুধ দিবেন। একটি কথা মাথায় রাখবেন, রোগ আক্রান্ত মুরগি থেকে কিন্তু বিভিন্ন রোগ ছড়ায়। তো এই জন্য ভালো মুরগির সাথে আপনারা রোগ আক্রান্ত মুরগিগুলো রাখবেন না,
এটা আপনার ওই তাড়াতাড়ি আলাদা করে দিবে ওখানে নিয়ে মাইক্রোনিট বিভিন্ন ধরনের ওষুধ আছে এগুলো ব্যবহার করবেন আর ঠান্ডার জন্য মাইক্রোনিট অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং হেমিকো পিএইচ এই ওষুধটা কিন্তু ঠান্ডার জন্য অনেক বেশি কার্যকরী এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত